আপনি পারমিশন সেট করে আপনার ফাইল লিনাক্স সিস্টেমে কিছু করছেন আপনার লিনাক্স সিস্টেমে ফাইল অথবা ফোল্ডারকে সিকিউর করেন। আচ্ছা, তো অ্যাকচুয়ালি আমাদের লিনাক্স ফাইল সিস্টেমে পারমিশন সেটা কিসের উপর বেস করে নির্ধারণ হয় সেটা হলো ইউমাস ভ্যালু। হ্যাঁ, ইউমাস ভ্যালুর উপর ডিপেন্ড করে আপনার লিনাক্স ফাইল সিস্টেমে পারমিশন নির্ধারণ হয়। যেমন ধরেন আপনার বাসায় আপনি কিসের মাধ্যমে ঢুকেন, একটা চাবি অথবা একটা তালার মধ্যে ঢুকেন, আপনার যার কাছে চাবি আছে সেই ঢুকতে পারবে শুধুমাত্র, তাই না? এরকম না জিনিসটা ঠিক এরকম। এখানে যার ইউমাস যত তার পারমিশন ওই অনুযায়ী সেট হবে। এখন এখানে লেখা আছে নর্মাল ইউজারের জন্য ইউমাস ভ্যালু হলো ডিফল্ট আমার সিস্টেমের 002, আর ইউমাস রুট ইউজারের জন্য ইউমাস হলো 0002। আমি মানে উল্টো বলছি, তাই না? 0002 হবে নর্মাল ইউজারের জন্য। তা আমরা একটু দেখি এখানে আসলে ইউমাসের সাথে আমার পারমিশনের কী সম্পর্ক। হ্যাঁ, আমার ইউমাসের সাথে পারমিশনের কী সম্পর্ক, দেখেন এখানে খুব সুন্দর করে লেখা আছে, আমি এখানে লিখতেছি না, টাইম কম আমাদের। যখন আমরা এলএল দিয়ে দেখি, হ্যাঁ, আপনারা সবাই যেখানে যে যে কম্পিউটার আপনার কম্পিউটার যেখানে আছেন সেখানে এলএল কমান্ডটা পেস্ট করেন, এলএল কমান্ড ডাবল এলজিটা। হ্যাঁ, এলএল কমান্ডটা দিয়ে রাখেন, দিচ্ছেন সবাই? হ্যাঁ, এটা দিতে তো 2 মিনিট 1 সেকেন্ড লাগার কথা না। এখানে দেখেন কোনো একটা ফাইল আছে নিশ্চয়ই, যদি ফাইল থাকে সেখানে ফাইল লাগে এরকম একটা লাইন আছে, দেখেন, ঠিক আছে না? হ্যাঁ, তো দেখেন এখানে প্রথমে একটা ডট আছে অথবা ডি আছে অথবা এল আছে অথবা বি আছে, কোনো একটা কিছু আছে, এটা হলো ড্যাশ, একটা ড্যাশ চিহ্ন আছে। তা আমরা ড্যাশ চিহ্ন কেন ইউজ করি? অ্যাকচুয়ালি আমাদের যখন কোনো ফাইল অথবা পারমিশনের প্রথমে ড্যাশ চিহ্ন থাকে তখন আমরা বুঝবো এটা একটা নর্মাল রেগুলার ফাইল। কিছু বলছি না? হ্যাঁ, ড্যাশ চিহ্ন নর্মাল রেগুলার ফাইল। আর যদি এটার সামনে ডি থাকে আমরা কি বুঝবো? ডিরেক্টরি। আমরা যদি বি থাকে কি বুঝবো? ব্লক ডিভাইস। ব্লক ডিভাইস মিন্স পার্টিশন, লাইক SR0, এরপর পার্টিশন, রুট এগুলো। আচ্ছা, আর যদি এখানে এল থাকে কি বুঝবো আমরা? লিঙ্ক ফাইল বুঝি না আমরা? লিঙ্ক বুঝি আমরা সবাই? আমরা অন্য শর্টকাট বুঝি না সবাই? শর্টকাট কেন ইউজ করি? তাড়াতাড়ি পাওয়ার জন্য। আমার একটা ফাইলের ভিতরে অনেক হার্ড ড্রাইভে অনেক ভিতরে ফাইল থাকে, আমি কি করবো? আমার তো সবসময় একটা শর্টকাট আমি ডেস্কটপে রাখলাম, এটাই তো, তাই না? শর্টকাটের কাজই তো এটা। লিঙ্ক ফাইল হলো সেম কাজটা অ্যাজ এ লিনাক্স সিস্টেম, এটাকে বলা হয় লিঙ্ক ফাইল। আচ্ছা, এটা হয়ে গেল। এখন দেখেন এখানে যে 10টা ওয়ার্ড আছে এর প্রত্যেকের 10টা কী কী রিপ্রেজেন্ট করে। প্রথম যে সিম্বল আছে সেই সিম্বলটা রিপ্রেজেন্ট করার টাইপ, এটি অ্যাকচুয়ালি কোন টাইপের ফাইল, ডিরেক্টরি, ব্লক ডিভাইস, লিঙ্ক ফাইল, যাই হোক হোয়াট এভার, এটা কী অ্যাকচুয়ালি কী এটা রিপ্রেজেন্ট করে? 1 নম্বর যে এটা আছে এটা, সেকেন্ড 1, 2, 3 যেটা এটা আছে, সরি। আচ্ছা, ইউজারের জন্য 3টা, গ্রুপের জন্য 3টা, এবং আদার্সের জন্য 3টা, 3টা করে পারমিশন। একটা ফাইল সিস্টেম ফাইলের উপরে 3টা পেজে পারমিশন থাকে, রিড, রাইট, এক্সিকিউট। একটা ফাইলের মধ্যে আপনি কী কী করতে পারেন? সর্বোচ্চ একটা ফাইল পড়তে পারেন, এটা ডিলিট করতে পারেন, মডিফাই করতে পারেন, এটাকে এক্সিকিউট ফাইল বানাতে পারেন, তাই না? আমরা যদি কোনো এক্সটিএমএল ফাইলকে
ইনডেক্স ডট এসটিএমএল থেকে ইনডেক্স ডট এসটিএমএল তুলে দিয়ে ইএক্সই বসে তাহলে কি হবে এটা রান করবে ফাইলটা যদি রান আবার হয় তাহলে রান করবে না আটকে যাবে মেশিন সমস্যা নাই আচ্ছা এটার পারমিশন হ্যাঁ আমি দেখি পারমিশন আর এটা হলো কি লিংক এটা কি হয় তো হইছে সেই লিংকটা এটা রিপ্রেজেন্ট করে লিংক এটা কত নাম্বার লিংক এরপরে এটা চার নাম্বার যে এটা আছে সেটা কি রিপ্রেজেন্ট করে এটার ইউজার কে ওকে এটা ইউজার কে ওনার ওনার অথবা ইউজার হ্যাঁ এরপর পাঁচ নাম্বার যে আপনার ধরা এটা আছে সিম্বলটা আছে এই পাঁচ নাম্বারে সে রিপ্রেজেন্ট করে এটার গ্রুপ প্রাইমারি গ্রুপটা কি ওই ফাইল অথবা ফোল্ডারে প্রাইমারি গ্রুপটা কি হ্যাঁ সিক্স নাম্বার যেটা আছে সেটা হলো সাইজ এটা সাইজ কত এই ফাইল অথবা ফোল্ডারে সাইজ কত আপনারা সবাই জানেন দিছেন না দেখেন আপনার ফোল্ডার সাইজ কত হ্যাঁ এটা সাইজ রিপ্রেজেন্ট করে সাত নাম্বার যেটা রিপ্রেজেন্ট করে এটা মডিফাইড টাইপ অ্যাট লাস্ট এটা কি কখন আপনি মডিফাই করছেন অথবা এটা কখন আপনি ক্রিয়েট করছেন ওই টাইমকে রিপ্রেজেন্ট করে এখানে লাস্টে আট নাম্বার যেটা ফাইল অথবা ডিরেক্টরি নেম ঠিক আছে ফাইল অথবা ডিরেক্টরি নেম এখানে সুন্দরভাবে লেখা আছে না বুঝার কিছু নেই সবাই ক্লিয়ার ওকে অ্যাক্সেস লেভেল দেখেন এক নম্বর তো আমরা বলছি যে টাইপ প্রথমটা হলো টাইপ ডিফাইন করে এটা ফাইল ফোল্ডার ডিরেক্টরিজ লিংক ব্লক ডিভাইস হোয়াট এভার দুই নম্বর যেটা এটা হলো রিড রাইট এক্সিকিউট হ্যাঁ রিড রাইট এক্সিকিউট এটা ওনারও ইনফরমেশন ওনাদের জন্য কী কী পারমিশন আছে অথবা ইউজারের জন্য কী কী পারমিশন আছে সেটা নির্ধারণ করে এটা তো বলছি এটা তো না বুঝে কিছু নেই তাই না এটা হলো গ্রুপের এটা হলো আদার্সের আদার্সের জন্য আমার ওই ফাইলের উপর কী পারমিশন আছে ওনার জন্য কী পারমিশন আছে এবং গ্রুপের জন্য কী পারমিশন আছে প্রথমটা ইউজারের ইউজারের এবং গ্রুপের আদার্সের হ্যাঁ ঠিক আছে না এটা তো আগে আগে বলছি কত ক্লাসে বলছি অ্যাক্সেস মোড হ্যাঁ আচ্ছা ডিফল্ট পারমিশন আমাদের ডিফল্ট পারমিশন কত আচ্ছা বলি একটা ফাইলের উপরে হ্যাঁ একটা ফাইল একটা ফোল্ডারের দেখেন একটা ফোল্ডারের সর্বোচ্চ ডিফল্ট পারমিশন হলো 077 একটা ফোল্ডারের আমরা যখন একটা ফোল্ডার কোনো ইউমাস ভ্যালু চিন্তা না করি কোনো কিছু চিন্তা না করি আমরা যদি প্রত্যেকের একটা ফাইলের উপরে প্রত্যেকের এভরি ওয়ান এভরি ওয়ানের যদি রিডেড এক্সিকিউট সিলেক্ট করি চিন্তা করি সবার অ্যাক্সেস আছে সব কিছু অ্যাক্সেস আছে তাহলে কত হবে সর্বোচ্চ অ্যাক্সেস আর যদি সেটা ফাইল হয় ডিরেক্টরি ক্ষেত্রে সেবা 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 আমার সেটা যদি ফাইল হয় ফাইল অবশ্যই আমার এক্সিকিউট ফাইল এক্সিকিউট হবে ফাইল না যদি ফাইল হয় সেটা কি হবে 666 হ্যাঁ তাহলে আমার সর্বোচ্চ পারমিশন হলো 777 সর্বোচ্চ ফাইল পারমিশন হলো 666 এখন এখানে যদি আমার ইউমাস ভ্যালু উপর ডিপেন্ড করি এবার আসেন ইউমাস ভ্যালু আমার নরমাল ইউজার জন্য ইউমাস ভ্যালু কত 002 রুটের জন্য ইউমাস ভ্যালু কত 002 এখন আমি যদি একটু আরে সামনে 0টা কি স্যার কোনটা কোনটা 007 এর আগে যে 0টা এটা এ স্পেশাল বিট এ স্পেশাল পারমিশন বলে এটাকে হ্যাঁ স্টিকি বিট না স্টিকি বিট হলো স্পেশাল পারমিশনের একটা বিট স্পেশাল পারমিশনের তিনটা বিট হ্যাঁ এসইআইডি এসজিআইডি স্টিকি ঠিক আছে জি আরেকদিন সেটা আরেকদিন পরে আজকে আমরা এটা শেষ করি আপাতত হ্যাঁ তারপর একটু ইয়ে করি আমার সিস্টেম রুট ইউজার যখন কোনো কিছু ক্রিয়েট করবে তখন তার পারমিশন অনুযায়ী তার ইউমাস ভ্যালু অনুযায়ী ওই ফাইলের সর্বোচ্চ যে ওই ফাইল অথবা ডিরেক্টরি এটা তো ফাইলের ডিরেক্টরি ফাইল অথবা ফোল্ডার ডিরেক্টরি যে পারমিশন আছে ওই পারমিশন থেকে ম্যাথমেটিক্যালি এই ইউমাস ভ্যালুটা মাইনাস করবে রুট ইউজার যখন কোনো কিছু ক্রিয়েট করবে রুট ইউজার হলো সিস্টেমের সুপার ইউজার তার সিস্টেমের সব জায়গায় অ্যাক্সেস আছে তো সে যখন কোনো ফাইল অথবা ডিরেক্টরি ক্রিয়েট করবে তখন ওই ইউমাস ভ্যালু ফাইলের অথবা ফোল্ডের সর্বোচ্চ যে ভ্যালু পারমিশন আছে ওই পারমিশন থেকে মাইনাস করবে আমরা তো ইজিলি বুঝি যদি আপনার ডিরেক্টরি থেকে মাইনাস 007 থেকে 0777 থেকে 0022 বিয়ে করে তাহলে কত হয় 0755 তাই না আমরা একটু দেখি হ্যাঁ 777 থেকে আমার রুট ইউজারের ইউমাস ভ্যালু বিয়োগ করি এখানে হ্যাঁ তাহলে 77 থেকে 755 তাই তো দেখেন 755 রুট ইউজারের জন্য আবার রুট ইউজারের জন্য ফাইলে পারমিশন কি হইতে পারে
666 থেকে 0022 বিয়োগ করি তাহলে কি হয় 6 6 4 4 দেখেন এটা 6 0 0 0 রুট ইউজার কই এটা রুট ইউজার 6 4 4 একদম ইজিক্যালি ম্যাথমেটিক্যালি একটা একটা আসলে কি এটা একটা স্ট্যান্ডার্ড লাইক এজ আপনি যখন ওজন করেন হ্যাঁ 1 কেজি ওজন করেন একটা বাটখা ইউজ করেন না 1 কেজি ওজনের বাটখা এটা কি স্ট্যান্ডার্ড এটা কি নির্ধারণ করছে একটা স্ট্যান্ডার্ড সকল পারমিশন ইজিলি মনে রাখতে পারবেন রুটের জন্য কথা বলেন তো আবার রুটের জন্য 0002 এটা তাড়াতাড়ি যদি আউলেই যান আচ্ছা এখানে আপনি সুন্দরভাবে লেখা আছে হ্যাঁ আপনি যখন এরকম করবেন আপনি যখন একটা নরমাল ইউজার যখন একটা ফাইল ক্রিয়েট করবে কি রকম পারমিশন হবে 664 নরমাল ইউজার যখন ফোল্ডার ক্রিয়েট করবে তখন কি হবে 775 আর রুট ইউজার যখন করবে তখন কি হবে ইউমাস ভ্যালু অনুযায়ী তার ফাইলের পারমিশন হবে 644 আর এখানে হবে 755 ওকে একদম অধীন একদম শুরু করে কমান্ড দেখাই দেবো ঠিক আছে ওকে ওকে